বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে অফিসিয়াল নোটিশে কী কী বলা হয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর। প্রকল্পটি কী? এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। কারা এই সুবিধা পাবেন? 25 থেকে 60 বছর বয়সী এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য, কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করেন না, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। যারা সরকারি কাজ করেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এইরূপ প্রত্যেক তপশিলী জাতি এবং আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক 1000 টাকা এবং তপশিলী জাতি আদিবাসী জনজাতি পরিবারের ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসিক 500 টাকা সহায়তা পাবেন। তা আপনারা কিন্তু বুঝতে পারলেন, যারা যাদের এসসি এসটি তারা কিন্তু 1000 টাকা করে পাবেন, আর যারা জেনারেল কাস্ট তারা কিন্তু 500 টাকা করে পাবেন। তা এখানে বলা হয়েছে কী কী নথি লাগবে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। 1 নম্বরে স্বাস্থ্যসাথী কার্ড, 2 নম্বরে বলা হয়েছে আধার কার্ড জেরক্স কিন্তু দিতে হবে, 3 নম্বরে তপশিলী জাতি আদিবাসী জনজাতি শংসাপত্র, যাদের এসসি এসটি সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই এসসি এসটি সার্টিফিকেট জেরক্স দিতে হবে, 4 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা কিন্তু আপনাদের অবশ্যই জেরক্স দিতে হবে, তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো। তা আপনারা কিন্তু অবশ্যই এই 5টির ডকুমেন্ট কিন্তু জেরক্স করে দিয়ে দেবেন। তারপরে নিচে দেওয়া আছে যথাযথভাবে স্বাক্ষর করা আবেদনকারীর নিম্নলিখিত ঘোষণাপত্র, যে ফর্মটা দেবে তার নিচে কিন্তু যে ঘোষণাপত্র সেটা কিন্তু আপনার নাম, আপনার মোবাইল নাম্বার দিয়ে কিভাবে আপনারা করবেন আমার কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে আসতে পারেন আমার ভিডিওর টাইটেলে ক্লিক করে। তা আজকের ভিডিওটি এইটুকুই, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না।